আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজ আলোচনা করব গুল্ম জাতীয় এই উদ্ভিদ নিয়ে, যার নাম পাথরকুচি পাতা। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এই গাছের পাতা থেকেই গাছ জন্মায়। এই উদ্ভিদের ঔষধি গুণাগুণ অনেক। আজ আমরা জানব এর ঔষধি গুণাগুণ নিয়ে। রক্তপিত্ত সারাতে এই গাছের রস বিশেষ উপকারী। সর্দি বসে গেলে পাথরকুচি পাতার রস খেলে এই সমস্যা দূর হয়। কিডনি ও কলগণ্ডের পাথর অপসারণ করে এই গাছের পাতার রস। পিঠ ফাঁপা বা প্রস্রাবের সমস্যা দূর করার জন্য চিনির সাথে 2 চা চামচ রস গরম করে গরম পানির সাথে মিশিয়ে খেলে এর অনেক উপকার পাবেন। মিরগি রোগের রোগাক্রান্তের সময় পাথরকুচি পাতার রস 2 থেকে 10 ফোঁটা করে মুখে দিলে উপশম হয়। পাথরকুচি পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পাইলসের সমস্যা থেকে মুক্তি মেলে। তাজা পাথরকুচি পাতা লিভারের অনেক সমস্যা দূর করে। ত্বকের যত্নে এর ভূমিকা অনেক, যেমন ব্রণ হলে ব্রণের সমস্যা দূর করে এই পাথরকুচি পাতার রস। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে এই পাথরকুচি পাতা। মূত্রথলির অনেক সমস্যা সমাধান করে এই পাতার রস। শরীর ও হাত পা জ্বালাপোড়া করলে তার 2 চামচ পাতার রস আধা কাপ গরম পানির সাথে 2 বেলা খেলে শরীরের জ্বালাপোড়া অনেক কমে যায়। জন্ডিস নিরাময়ে এর ভূমিকা অনেক, রক্তামাশয় ও কলেরা রোগের সমস্যা সমাধান মেলে এই পাতার রস খেলে। শিশুদের পেটে ব্যথা হলে কয়েক ফোঁটা রস পেটের উপর মালিশ করলে এর উপশম দেখা যায়। পোড়া বা কাটা স্থানে এর রস লাগালে খুবই কাজ করে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।